প্রতিষ্ঠা লগ্ন থেকে রংপুর সিটি কর্পোরেশনের বাসিন্দারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দেখে মনে হয় না এগুলো সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ড। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা থাকে না, বিদ্যুৎ নেই, পয় নিষ্কাশনেরও ব্যবস্থা। নির্বাচন এলেই মিষ্টি মিষ্টি আশ্বাস, জয়ের পরে আর দেখা মেলে না কারো। রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাদনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন ইউসুফ আলী। 4, 5 ও 6 নং ওয়ার্ডের চিত্র দেখে বোঝার উপায় নেই যে এলাকাগুলো রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। 2012 সালে এসব এলাকা সিটির অধীনে আনা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েও বঞ্চিত নাগরিক সুবিধা থেকে, নানা সমস্যায় জর্জরিত বেশিরভাগ এলাকা। আমাদের রাস্তাঘাট ঠিক নেই এখন পর্যন্ত, আগে কাউন্সিলররা করে গেছে, তারা অবশ্যই বন্ধ 5 বছরের কোনো কাজ দেখাইতে পারেনি। পল্লী বিদ্যুৎ এখনো আছে, আমাদের দরকার পিডিবি দরকার। রাস্তাঘাট তো রাস্তাঘাট, যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটই আছে, রাস্তাঘাটের অবস্থা তো বেহাল অবস্থা। কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় অভিযোগ অন্যের কাঁধে চাপালেন কাউন্সিলর প্রার্থীরা। 1.5 বছরে শুধু 1500 মিটার কাজ পেয়েছিলাম, যেটা আমার পছন্দে দেওয়া যায়, যেটা আমি 4 নম্বর ওয়ার্ডে 1000 মিটার দিয়েছি, মানে 1 কিলো দিয়েছি, এবং 5 নম্বর ওয়ার্ডে 500 মিটার দিয়েছি। এরপরে আর কখনো আমাদের কোনো কথা শুনেন নাই, আমাদের দেননি, এবং যা দিয়েছেন মেয়র সাহেব তার ইচ্ছে মতোই দিয়েছেন। সর্বদা ইচ্ছে যে এখান থেকে আমরা যখন শহরে যাই, আসলে রাস্তাঘাটের পরিস্থিতি দেখিয়ে মানে নিজেকে এত দুঃখ মনে হয় যে আসলে আমরা কি সিটি, কথাটা ইংরেজি শব্দ শহর, যে শহরের যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের কি অবস্থা। নির্বাচন উপলক্ষে ভোটারদের সমর্থন পেতে জনগণের দাবিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা। এবারও যদি আমার ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচিত করেন, আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি তৈরি করেন, আমি সর্বপ্রথমেই যে অসহায় দরিদ্র মানুষগুলো আছে এদের পাশে দাঁড়াতে চাই এবং পাশে দাঁড়াই, সেই সাথে যারা স্বাস্থ্যহীনতায় ভোগে, বিভিন্ন অভাব অনটনে ভোগে, তাদের কাছে আমি সিটি কর্পোরেশন থেকে কিছু পাই আর না পাই, আমি আমার নিজের মানে অর্জিত অর্থ দিয়ে, উপার্জনের অর্থ দিয়ে আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য। সকালে একবার লাইন আছে, আবার নাই, এরকম একটা অবস্থা। তো এখানে যদি পিডিপি হতো তাহলে এলাকার মানুষের খুব উপকার হতো। উন্নয়ন বঞ্চিত মানুষগুলো নির্বাচনকালীন সময়ে কোনো প্রতিশ্রুতি নয়, উন্নয়নের বাস্তব রূপ দেখতে চান, তাই অতীতে যারা জনগণের মতামতকে প্রাধান্য দিয়েছেন তাদের পক্ষে সমর্থন যাবে বলে মনে করছেন স্থানীয়রা। বাংলা টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল দেশ বাংলা। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় সন্ধ্যার বাংলা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।